الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وصحبه ومن والاه. أما بعد, সম্মানিত ভাই বোনেরা, মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা ন্যাশনাল দাওয়া অ্যান্ড ফেথ অ্যাওয়ারনেস ডিপার্টমেন্টের উদ্যোগে টেলিফোনে মাসিক তাফসিরুল কোরআন মাহফিল ও প্রশ্নোত্তরে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন পবিত্র নগরী মক্কা নগরী থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন আল্লামা হযরত সৈয়দ মুহাম্মদ ইসমাইল আল মাক্কি। সম্মানিত ভাই বোনেরা, ইতিপূর্বে আপনারা ওনার আলোচনা শুনেছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক জায়গা থেকে ওনার আলোচনা সম্পর্কে পজিটিভ এবং অত্যন্ত এনকারেজিং কমেন্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা তার কাছ থেকে মূল্যবান কথা শুনবো ইনশাআল্লাহ। তো আপনারা জানেন সম্মানিত ভাই বোনেরা, মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা এই জমিনে নর্থ আমেরিকায় কোরআন এবং সুন্নার সহি আকিদা এবং দাওয়া প্রচার করছে, এবং তারই অংশ হিসাবে প্রতি মাসের প্রথম রোববার রাত 9টায় ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম এবং প্রতি মাসের প্রথম বুধবার সকাল 11টা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে এই তাফসিরুল কোরআন এবং দারসুল হাদিসের ক্লাস অনুষ্ঠিত হয়। সম্মানিত ভাই বোনেরা, আপনারা আসুন, কোরআন শিখুন, জীবন গড়ুন, আপনার প্রশ্নের জবাব জানুন, টেলিফোনে মাসিক তাফসিরুল কোরআন মাহফিল ও প্রশ্নোত্তরে অংশগ্রহণ করুন, নিজে এবং বন্ধু বান্ধব সপরিবারকে নিয়ে কোরআন এবং সুন্নার জ্ঞানে আলোকিত হন। সম্মানিত ভাই বোনেরা, আমরা এই কোরআনের জ্ঞানে আলোকিত হবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সহজ করেছেন। আমরা অনেকেই কোরআনকে অত্যন্ত কঠিন মনে করি, কিন্তু আল্লাহ নিজে বলেছেন কোরআন অত্যন্ত সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক্র, কোরআনকে অত্যন্ত সহজ করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে উনি সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আলা وَإِنِّي تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا إِنْ تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُولِهِ صلى الله عليه وسلم। যে জেনে রাখো, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, মজবুত ভাবে ধারণ করবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আর তারই লক্ষ্যে মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা ন্যাশনাল দাওয়া ডিপার্টমেন্ট প্রতি মাসে দুটো ক্লাস, একটি কোরআনের ক্লাস প্রথম রবিবার রাত 9টায় ইস্টার্ন টাইমে এবং প্রথম বুধবার সকাল 11টায় দারসুল হাদিস হাদিসের ক্লাস। কোরআন এবং সুন্না এই দুটো মূল উৎস, আসুন আমরা এই দুটো মূল উৎসের থেকে আমরা জ্ঞান আহরণ করে নিজের আলোকিত হই এবং এই জমিনে ইসলামী দাওয়াকে সম্প্রসারিত করি। সম্মানিত ভাই বোনেরা, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করছি না। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মহতারাম মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ সৈয়দ মুহাম্মদ ইসমাইল আল মাক্কি। আমি মহতারাম আলোচককে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله رب العالمين الذي يسمع دعاء الخلائق ويجيب يؤنس الوحيد ويهدي الشريد ويذهب الوحشة عن القريب يغفر لمن استغفره ويرحم من استرحمه ويصلح المعيب ومن تاب منهم قبل وأثيب ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا
وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قد نعلم إنه ليحزنك الذي يقولون يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين আমার জানা আছে যে তাদের উক্তি আপনাকে দুঃখিত করে, অতএব তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং জালিমরা আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে অস্বীকার করে। আপনার পূর্ববর্তী অনেক পয়গাম্বরকে মিথ্যা বলা হয়েছে, তারা এতে সবর করেছেন, তাদের কাছে আমার সাহায্য পৌঁছা পর্যন্ত তারা নির্যাতিত হয়েছেন। আল্লাহ তাআলার বাণী কেউ পরিবর্তন করতে পারেন না। আপনার কাছে পয়গাম্বরদের কিছু কাহিনী পৌঁছেছে। মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা কর্তৃক আয়োজিত মাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন পরিচালক, সম্মানিত আয়োজকবৃন্দ, মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে কিরাম, আমাদের সঙ্গে থাকা ইসলাম প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রথমে বিশ্ব জাহানের প্রতিপালক আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহামানবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা জানেন আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সূরা আনাম থেকে নেওয়া, তো আমরা প্রথমেই সংক্ষিপ্তভাবে সূরা আল আনআমের পরিচয় জেনে নেব ইনশাআল্লাহ তাআলা। এটি মাক্কি সূরা এবং মাক্কি সূরা সমূহের মাঝে প্রথম একবারে নাজিল হওয়া সূরা হচ্ছে সূরা আনআম। এই সূরাটি রাতের বেলায় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একবারে অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল। মাক্কি এবং মাদানী সূরার বৈশিষ্ট্য অনেক রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, আপনারা সে বিষয়ে অবগত রয়েছেন। এই সূরার মাঝে মোট 165টি আয়াত রয়েছে, তার মধ্যে 10টি আয়াত মদিনা আল মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে।
সে আয়াতগুলো হচ্ছে 3, 15, 20, 23, 91, 114, 141, 151, 152। এই 10টি আয়াত অবতীর্ণ হয়েছে মদিনা আল মুনাওয়ারায়, আর বাকি 155টি আয়াত অবতীর্ণ হয়েছে মক্কা আল মুকাররমায়। অধিকাংশ আয়াত মক্কা আল মুকাররমায় অবতীর্ণ হওয়ার কারণে এই সূরাটিকে মাক্কি সূরা বলা হয়। মুসহাফের মধ্যে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তারতিবের দৃষ্টিকোণ থেকে, ধারাবাহিকতার দিক থেকে এটি ষষ্ঠ সূরা। সূরা হিজরির পরেই এই সূরা অবতীর্ণ হয়েছে এবং 8 নং পারায় এই সূরা অবস্থিত। কোরআনুল কারীমের মধ্যে যে সূরাগুলো রয়েছে তার কিছু আসালিব রয়েছে, উসলুব রয়েছে, তবে এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন আলহামদ উসলুব দিয়ে, সানা তথা আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে এই সূরাটি শুরু হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা আনআম একই সাথে মক্কায় নাজিল হয়েছিল, আর তা নাজিল হয়েছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের শেষের দিকে। আমরা সূরার নামকরণের দিকে যাচ্ছি না, সূরার অনেক ফদাইল রয়েছে, অনেক ফদিলা রয়েছে যা আপনারা জানেন। আমি 2-1টি ফদিলা উল্লেখ করতে চাই। عن ابن عباس رضي الله تعالى عنه قال أنزلت سورة الأنعام بمكة معها موكب من الملائكة لهم سجل بالتسبيح حتى كادت الأرض أن ترتج من زجلهم بالتسبيح ارتجازا فلما سمع النبي صلى الله عليه وسلم جزلهم بالتسبيح رعب من ذلك فخر ساجدا حتى أنزلت عليه ابن عباس رضي الله تعالى عنه وتبن توتني بولين আকাশ থেকে ফেরেশতাদের মিছিল আল্লাহর তাসবীহ দিতে দিতে নেমে আসছিল এবং তারা আসমান জমিনের মধ্যে ছড়িয়ে পড়ল। তাদের তাসবীহের আওয়াজ, তাদের এমন তাসবীহের আওয়াজ ছিল যে আওয়াজ শুনে, আওয়াজের মাধ্যমে পুরা জমিন প্রকম্পিত হতে শুরু করল। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আওয়াজ শুনতে পেলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ফেরেশতাদের তাসবীহের আওয়াজ শুনতে পেলেন, তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায় পড়ে গেলেন, দোয়া করতে শুরু করলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাটি অবতীর্ণ করলেন। তার মানে হচ্ছে ফেরেশতারা আকাশ থেকে দলে দলে এই সূরাটি নিয়ে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছেন। এটি সূরার একটি ফদিলা। অন্য একটি ফদিলা হচ্ছে আন আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত নুজিলাত সূরাতুল আনআম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাদাত মিন থিকলিহা লিতাকসুরা ইযামুন নাকাহ। মুয়াজ ইবনে জাবালের চাচাতো বোন আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনীর পিঠে সওয়ার থাকা অবস্থায় এই সূরাটি নাযিল হয়েছিল। যখন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি অবতীর্ণ হচ্ছিল, তখন এই সূরাটির ভারে উটটির হাড় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। মনে হচ্ছে উটটির হাড় এখনই ভেঙে যাবে এমন একটি অবস্থা তৈরি হয়েছিল। তাহলে সূরার অনেক ফাদিলা রয়েছে, শুধুমাত্র আমরা 2-1টি ফাদিলা উল্লেখ করলাম।
সম্মানিত দিনী ভাই বোনেরা, আসুন আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেই আলোচ্য বিষয় কি। এক বাক্যে আমরা বলতে পারি এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে তিনটি। প্রথমত হচ্ছে কদিয়া উলুহিয়া, আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে মেনে নেওয়া, আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে এবং দুনিয়ার মাঝে আল্লাহ তাআলার বরত্বের বর্ণনার মাধ্যমে অন্তরে তার ভালোবাসা বৃদ্ধি করা, এটি হচ্ছে সূরার এক নম্বর আলোচ্য বিষয়। দু নম্বর হচ্ছে সূরা আল আনআমের মধ্যে ওয়াহী ও রিসালাতের ব্যাপারে আলোচনা করা হয়েছে। তিন নম্বর হচ্ছে পুনরুত্থান এবং তার প্রতিদান সম্পর্কে আমাদেরকে আবার উঠানো হবে, আমরা উত্থিত হব কিয়ামতের মাঠে, আমাদেরকে উঠানো হবে, আমাদেরকে আমাদের হিসাব দিতে হবে, তার নিকশ হবে, এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদান দান করবেন, এই বিষয়ে আলোচনা করা হয়েছে এই সূরায়। আসুন জেনে নেই এবার সংক্ষিপ্তভাবে সূরার শানে নুজুল। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই সূরার শানে নুজুল সম্পর্কে অনেক অনেক অনেকগুলো রেওয়ায়ত এসেছে, আমরা শুধুমাত্র একটি রেওয়ায়া উল্লেখ করব। মুশরিকরা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো, অনেকগুলো লোক এসে বলতে শুরু করলো, ইয়া মুহাম্মদ আখবিরনা আনিশাতি ইযা মাতা মান কতালাহা, ও মুহাম্মদ বলো ওই বকরি সম্পর্কে আমাদেরকে নিউজ দাও, আমাদেরকে অবগত করো যে বকরিটি নিজে নিজে মারা গিয়েছে, সেই বকরিটিকে কে মেরেছে। যে বকরিটি নিজে নিজে মারা গিয়েছে অর্থাৎ জবাই করা হয়নি, সেটিকে কে মেরেছে। মুশরিকরা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে এই কথা, এই প্রশ্ন করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহু কতালাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে হত্যা করেছেন, মেরেছেন। তখন তারা সুযোগ পেয়ে গেল, সুযোগ পেয়ে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলো, ক্বালু ফাতাজআমু আন্নামা কতালতা আনতা ওয়া আসহাবুকা হালাল ওয়া মা কতালাহু আল্লাহু হারাম ফাআনজালাল্লাহু তাআলা হাযিহি সূরা। তখন তারা বলতে শুরু করলো, ও মুহাম্মদ, তুমি যেটা জবাই করছো, মারতেছো, মেরে ফেলছো, এবং তোমার সঙ্গীরা, তোমার সাথীরা যে বকরিটিকে মেরে ফেলছে সেটা তুমি বলছো হালাল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটিকে মারছেন, মেরে ফেলছেন, সেটি হচ্ছে হারাম, এটি কেমন হতে পারে? তাহলে তোমার অবস্থান, তোমার সাথীদের অবস্থান কি একটু আল্লাহ থেকে বেশি হয়ে গেল না? তাদের এই উত্তর দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের এই উত্তর দেওয়ার জন্য তিনি সূরা আল আনআম অবতীর্ণ করলেন, এবং সেখানে কিছু প্রাণীকে, হালাল প্রাণীগুলোকে বর্ণনা করে দিলেন, এবং হারাম প্রাণীর বর্ণনা এনে তিনি বললেন, তোমাদের জন্য এই সমস্ত প্রাণীগুলো হালাল করা হয়েছে, আর এই সমস্ত প্রাণীর, কিছু কিছু প্রাণীর গোশতকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। আর আজকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতের শানে নুজুল হচ্ছে, আল্লামা সুদ্দি রহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, ইলতাকাল আখনাস ইবনে শারিক আও শুরাইক ওয়া আবু জাহাল ইবনে হিশাম ফাকাল আল আখনাস লি আবি জাহাল ইয়া আবাল হিকাম আখবিরনি আন মুহাম্মাদিন আসাদিকুন আম হুয়া কাযিব فإنه ليس هنا من يسمع كلامك غيري فقال أبو جهل الله الله إن محمدا صادق وما كذب محمد قط একদিন আখনাস ইবনে শারিক অথবা আখনাস ইবনে শুরাইক সে আবু জাহালের সঙ্গে মিলিত হলো। আবু জাহালের সঙ্গে মিলিত হয়ে বলতে শুরু করলো, প্রশ্ন করলো আবু জাহালকে, ওয়া বল হিকাম, তোমার কাছে আমি একটি বিষয় জানতে চাই, তোমার কাছে আমি একটি বিষয় উপলব্ধি করতে চাই, একটি বিষয়ের জ্ঞান নিতে চাই।
সত্য করে তুমি বলো মুহাম্মদ সম্পর্কে, মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী? কারণ আমরা এখন গোপনে রয়েছি এই নির্জনতায়, তোমার কথা আমি ব্যতীত আর কেউ শুনতে পাবে না। তুমি সত্য করে বলো তো, মুহাম্মদ কি আসলে সত্যবাদী নাকি মিথ্যাবাদী? ফাকাল আবু জাহলিন, আল্লাহি আল্লাহি ইন্না মুহাম্মাদান সাদিক। ও আখনাস, শুনে রাখো, আমি আল্লাহর শপথ করে বলছি, মুহাম্মাদের সত্তার, মুহাম্মাদের রবের শপথ করে বলছি, নিশ্চয়ই মুহাম্মদ সত্যবাদী। মুহাম্মদ কখনো, আমা কাযাবা মুহাম্মদ কাত্ত, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই। আবু জাহেল আখনাসের সাথে এই কথা বলছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো, আজকে যে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো তখন অবতীর্ণ করলেন। তাহলে যখন আবু জাহেল জানতো যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন নাই এবং তিনি মিথ্যাবাদী নন, তিনি সত্যবাদী, তাহলে কি জন্য আবু জাহেল লোকদের সামনে, সমাজের সামনে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাযিব মিথ্যাবাদী বলতো? তা হচ্ছে তার ক্ষমতার লোভ। সে বলেছিল, যদি বনু কুসায় সকল মর্যাদা নিয়ে নেয় তাহলে আমরা বাকি কুরাইশরা কি করব? আমরা তো কোনো মর্যাদা পাব না। এই নবুয়াত, এই নবী হওয়া এত মর্যাদার বিষয় তারা পেয়ে যাচ্ছে, কিন্তু তখন আমাদের আর কোনো মর্যাদা থাকবে না। এই জন্যই আমরা প্রকাশ্যে মানুষের কাছে মুহাম্মদকে মিথ্যাবাদী বলছি। আবু মাইসারা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, ان رسول الله صلى الله عليه وسلم مر بأبي جهل واصحابه فقالوا يا محمد انا والله ما نكذبك وانك عندنا لصادق ولكن نكذب ما جئت به فنزلت هذه الايه ميسرة رحمه الله تعالى তিনি বলেন, একদিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল ও তার সঙ্গীদের সাথে পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন তারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল, ডাক দিয়ে বলতে শুরু করলো, ও মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি, তোমার সত্তার, তোমার রবের কসম করে বলছি, আমরা কখনো তোমাকে মিথ্যাবাদী বলিনি, বলছি না, আর বলবো না। হ্যাঁ, শুধুমাত্র আমি এবং আমরা, তুমি যে ধর্ম নিয়ে এসেছ, তুমি যে বাণী নিয়ে এসেছ, সেই বাণীটিকে আমরা মিথ্যা প্রতিপন্ন করছি। আল্লামা তাবারি রহিমাহুল্লাহ তাআলা তিনি এই আয়াতের ব্যাখ্যা উল্লেখ করেছেন, এই ফালা তাযুন্নু আন্না কওলাহুম সাদিরুন আন ইসতিবাহি ফি আমরিক ওয়াশাক্কিন ফিক। ও নবী, আপনি এই ধারণা পোষণ করবেন না যে তাদের কথা আপনাকে সন্দেহ করে অথবা আপনার ব্যাপারে মিথ্যা শব্দটি তাদের অন্তরে রেখে তারা এই কথাগুলো বলছে, এটি নয়। لأنهم يعرفون صدقك ومدخلك ومخرجك وجميع أحوالك حتى إنهم كانوا يسمونه قبل البعثة الأمين কারণ তারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা সম্পর্কে জানতো, তার প্রবেশ করা, বের হওয়া, সকল অবস্থা সম্পর্কে তারা জানতো, এমনকি হাত্তা ইন্নাহুম কানু ইসাম্মুনাহু ক্বাবলাল বি'সাতি আল আমিন, তারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত পাওয়ার পূর্বে আল আমিন বলে ডেকেছিল, আস-সাদিক বলে ডেকেছিল। নবুয়ত পাওয়ার পূর্বে তারা বলেছিল, মুহাম্মদ হচ্ছে আল আমিন, মুহাম্মদ হচ্ছে আস-সাদিক। এই জন্য
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করছে না। ولكن الظالمين بآيات الله يجحدون برام ظالم را مشرك را فإن تكذيبهم لآيات الله تعالى التي جعله الله تعالى على يديك برام ترى الله سبحانه وتعالى جي آيات كله বাণী গুলো ওয়াহি কোরআন সেটিকে তারা অস্বীকার করছে যা তাদের সামনে উপস্থাপন করা হয়েছিল। আল্লামা তাবারি রহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, যখন আবু জাহেল ও শাহাদাতু আবি জাহলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিদকি ওয়াল আমানাতি ইল্লা আন্নাহু লাম ইউমিন বিহি হাসাদান ওয়াস্তিকবারান, আবু জাহেল যখন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্যতা সম্পর্কে তার সত্যবাদিতা সম্পর্কে অবগত ছিল এবং তারা তাদের গোপন বৈঠকে বলতো ওয়ামা কাযাবা মুহাম্মাদুন কত্তুন, মুহাম্মদ কখনো তার জীবনে মিথ্যা বলেনি, এবং অনেকগুলো তাকিদযুক্ত শব্দ ব্যবহার করে বলতো নিশ্চয়ই মুহাম্মদ সত্যবাদী, তা সত্ত্বেও এত কিছু জানার পরেও কেন আবু জাহেল ইসলামকে মেনে নিল না এবং ইসলামের প্রতি রসুলের প্রতি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনল না কেন? তার কারণ হচ্ছে হাসাদান ওয়াস্তিকবারান, হিংসা করে এবং অহংকার করে সে ঈমান আনেনি। হিংসা হচ্ছে কি? তার ক্ষমতা। যদি মুহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে, যে বাণীর দিকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, যদি এই বাণী সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমার আর ক্ষমতা থাকবে না, আমার ক্ষমতা শেষ হয়ে যাবে, আমি যে নেতা, আমি যে মক্কার লোকদের লিডার সেটি ছুটে যাবে, এই চিন্তা করেই সে আর ঈমান আনতে পারেনি। ইবনে কাসির রহিমাহুল্লাহু তাআলা তিনিও এই আয়াতের ব্যাখ্যায় একই কথা উল্লেখ করেছেন, আই লা ইত্তাহিমুনাকা বিল কিযবি ফি নাফসিল আমর, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে লোকেরা মুশরিকরা মিথ্যা প্রতিপন্ন করছে না, বরং মিথ্যা প্রতিপন্ন করছে কাকে? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বাণী নিয়ে এসেছেন, যে আয়াত নিয়ে এসেছেন, সেই আয়াতগুলোকে তারা মিথ্যা বলছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা যে কথাগুলো বলেছি, আবু জেহেল, উতবা, শাইবা এবং মক্কার মুশরিকরা তারা জানতো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, যে কথাগুলো নিয়ে আসছেন সেগুলোও সত্য, তারপরেও তারা ঈমান আনেনি। তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তাদের মর্যাদা পাওয়ার জন্য, তাদের মিথ্যা মর্যাদা পাওয়ার জন্য তারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে, কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য তারা যে কৌশল অবলম্বন করেছিল, তারা যে কাজ করেছিল, সেই কাজগুলোর মধ্য থেকে সবগুলোই ছিল মিথ্যা, মিথ্যায় ভরা। আল্লাহ রাসূল ব্যাপারে জানতো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, তারপরেও সমাজে তারা প্রচার করেছিল মুহাম্মদ হচ্ছে জাদুকর, মুহাম্মদ হচ্ছে মিথ্যাবাদী। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, আসার পর লোকদের সামনে বলতো মুহাম্মদ এই কাজটি করে দাও, এই কাজ করলে আমরা তোমার প্রতি, তোমার রবের প্রতি, তোমার দিনের প্রতি ঈমান আনবো। যখন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই কাজগুলো করে দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, তার ইশারায়, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে ডাকতে শুরু করত। যা সূরা সাদের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আজিবু
جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب. তারা বিস্ময়বোধ করে যে তাদের ওই কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী আগমন করেছেন, তাদের কাছে একজন নবী তাদের মধ্য থেকে আগমন করেছে, এতে তারা বিস্ময়বোধ করে এবং বলতে থাকে হাদা সাহিরুন কাযাব, এ তো এক মিথ্যাচারী জাদুকর, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতে থাকে। তারাই কাজ অনুসন্ধান করে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে এই কাজটি করে দেখাও তাহলে আমরা ঈমান আনব। যখন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করে দেন তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে গালি দিতে থাকে এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যার অপবাদ দিতে শুরু করলো, যেখানে তারা সবাই জানতো আল্লাহ রাসূল সত্যবাদী, জানার পরেও তারা লোকালয়ে মানুষের সামনে সমাজে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী হিসেবে উপস্থাপন করত। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকানের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালাল লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আআনাহু আলাইহি কওমুন আখারুন ফাকাদ জাআউ যুলমান ওয়া যুরাব। কাফিররা বলে এটা মিথ্যা ব্যতীত আর কিছু নয় যা তিনি উদ্ভাবন করেছেন, ইফতারাহু তিনি উদ্ভাবন করেছেন, ও আআনাহু আলাইহি কওমান আখারুন এবং অন্য লোকেরা তাকে সাহায্য করেছে, মুহাম্মদ সে ছিল তার সাথে আরো কিছু লোক এসে তাকে সাহায্য করেছে, সেই লোকদের সাহায্য নিয়ে মুহাম্মদ এই কথাগুলো বানিয়ে আমাদের কাছে উপস্থাপন করছে, সেটা মিথ্যা ছাড়া আর কিছুই নয়। সম্মানিত দিনে ভাই বোনরা, বর্তমানে আমাদের সমাজে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যারা সমাজের সবচেয়ে ভালো মানুষ, যারা কোরআনের পথে চলে, কোরআনের কথা বলে এবং কোরআনের সমাজ গঠনের জন্য চেষ্টা করে, তখন কোরআন বিদ্বেষীরা আবু জেহেল, উতবা, শাইবা যেমনটি করেছিল তেমনটি আমাদের সমাজে বর্তমান বিশ্ব তা হচ্ছে, তখন তাদেরকে সমাজের সবচেয়ে ভালো মানুষগুলোকে, এই সমাজের সবচেয়ে ভালো মানুষগুলোকে খারাপ অপবাদ দিয়ে তাদেরকে শেষ করে দিতে চায়, আর তারা মনে করে এর মাধ্যমেই দিন বন্ধ হয়ে যাবে। আবু জেহেল যেমনটি চেষ্টা করেছিল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিয়ে এবং তাদের সামান্য শক্তি নিয়োগ করে তারা আল্লাহ তাআলার দিনকে বন্ধ করে দিতে চেয়েছিল, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষায় তিনি বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন তারা মুখের ফুৎকারে আল্লাহ তাআলার আলো তথা ওয়াহির আলোকে, কোরআনের আলোকে, দিনের আলোকে নিভিয়ে দিতে চায়, বন্ধ করে দিতে চায়। আল্লাহ তাআলা বলছেন বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকারে তারা আল্লাহ তাআলার আলো, আল্লাহ তাআলার কোরআন, এ দিনের বাণীকে বন্ধ করতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আলোকে পূর্ণভাবে পূর্ণরূপে বিকশিত করবেন, এটাই হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদি কাফেররা তা অপছন্দ করে, কাফেররা তা অপছন্দ করলেও কিছু কিছু আসে যায় না, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি তার নূরকে প্রজ্বলিত করবেন, তিনি তার আয়াতকে প্রজ্বলিত করবেন। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা তার দিনকে পরিপূর্ণ করবেন। বাতিলি শক্তি, তাগুতি শক্তি যত চেষ্টাই করুক না কেন, যেমনটি কাফির মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করার মাধ্যমে, নির্যাতন করার মাধ্যমে বন্ধ করতে চেয়েছিল, তা সক্ষম হয়নি। তেমনিভাবে এই পৃথিবীতে যখন যেভাবে কোরআন এবং দ্বীনের বিরোধীরা চেষ্টা করেছিল, সকল চেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নস্যাৎ করে দিবেন, ধ্বংস করে দিবেন, আর তার দিনকে তিনি বিজয় করবেন। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি। দ্বিতীয় যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া লাকাদ কুযযিবাত রুসুল মিন ক্বাবলিক ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা তাবারি রহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, ফাসবির কামা সাবারু, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, দাজ্জের সবরের নসিহাত করছেন, ওগো হাবিব, ওগো নবী, আপনি সবর ইখতিয়ার করুন যেমনিভাবে সবর ইখতিয়ার করেছিলেন আপনার পূর্বে অনেক আম্বিয়াই কেরাম, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, তাদের কাছে আমার সাহায্য আসার পূর্ব পর্যন্ত তারা ধৈর্য ধারণ করেছিল। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিয়েছেন, কারণ সবর হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। সবর বা ধৈর্য আল্লাহ তাআলার পরিপূর্ণ মুমিন বান্দার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা যাকে এই গুণ দেন সেই শুধুমাত্র এই গুণে সুসজ্জিত হয়। আল্লাহ তাআলা নবী রাসূল আলাইহিমুসসালামদের সবাইকে এই বিরল গুণে বিভূষিত করেছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, পবিত্র কোরআনুল কারীমে প্রায় 90 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের কথা বলেছেন। পবিত্র কোরআনে যেখানে সবরের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে 90 জায়গায় উল্লেখ রয়েছে, এ থেকে স্পষ্ট যে তার গুরুত্ব কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন সূরা জুমারের 10 নম্বর আয়াতে, قل يا عباد الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم আপনি বলে দিন, হে আমার মুমিন বান্দারা, হে আমার মুমিন বান্দারা, যারা ইমান এনেছো তোমরা তোমাদের রবকে ভয় করো, যারা এ দুনিয়ায় ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে কল্যাণ, যারা দুনিয়ার মধ্যে ভালো আমল করবে তাদের জন্য কল্যাণ রয়েছে, তাদের জন্য হাসানা রয়েছে, আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরজ, তার জমিন প্রশস্ত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধুমাত্র ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে, বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া তাদেরকে তাদের প্রতিদানগুলো দেওয়া হবে। ধৈর্যের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফদায়েল রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র সবরের কয়েকটি মারাহেল বা আকসাম, প্রকারভেদ বলে শেষ করব ইনশাআল্লাহ। সবর ওলামাই কেরাম কেউ বলেছেন তিন প্রকার, তার তিনটি মারাহেল রয়েছে, কেউ বলেছেন পাঁচ প্রকার, সবরের পাঁচটি মারাহেল রয়েছে। প্রশ্নটা হচ্ছে, আমরা জীবনের সব ক্ষেত্রে প্রত্যেকটি কাজে আমরা সবর এখতিয়ার করব,
তার মত থেকে প্রথমত হচ্ছে আল্লাহ তাআলার অনুগত্যের উপরে তার তাওয়াতের উপরে আমাদেরকে ধ্যান করতে হবে। সেদিক ভাবে যেমন আমি বা আপনি অসংখ্য সলা জামাতের সঙ্গে আদায় করব ইচ্ছা পোষণ করেছি তা দরকার, এই পাঁচ ওয়াক্ত সলা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা একটু কঠিন, প্রত্যেক সলাত আপনি মসজিদে আদায় করছেন আবার পরবর্তী সলাতের জন্য অপেক্ষা করছেন কখন আজান হবে, আজান হওয়ার পর আপনি মসজিদে যাবেন তারপর সলাত আদায় করবেন, এক্ষেত্রে সবরের প্রয়োজন রয়েছে। হজ একটি ইবাদত, সিয়াম একটি ইবাদত, জিহাদ একটি ইবাদত, এই ইবাদত গুলো পালন করার ক্ষেত্রে আমাদের অবশ্যই ধৈর্যের প্রয়োজন রয়েছে। অনেক সময় দেখা যায় আমরা মক্কায় মুকাররমায় থাকার কারণে হজের সময় দেখতে পাই অনেক হাজি সাহেব যারা আপনারা এমনিকা থেকে আসছেন, বিভিন্ন দেশ থেকে আসছেন, এখানে আসার পর হজ একটি খুবই কষ্টসাধ্য ইবাদত, সেই ইবাদতের জন্য সবচেয়ে বেশি ধৈর্যের প্রয়োজন হয়। কিন্তু আল্লাহর করে মেহমানগণ এখানে আসার পর যখন হজের কাজটি শুরু হয়ে যায় তখন অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করে, কারণ এই যে ইবাদত গুলো আপনি করছেন সবগুলোর অদায়ের সবগুলোর মর্যাদা অল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নির্দিষ্ট রয়েছে, আপনি সেই মর্যাদায় ভূষিত হয়ে যাবেন, আপনি সেই মর্যাদা হয়ে যাচ্ছেন, এটা শয়তান সহ্য করতে পারে না, শয়তান দেখতে পারে না। এই জন্য সহ্য করতে না পারি সে মুমিনদের নিকটে এসে আল্লাহর করে মেহমানদের নিকটে এসে আরেকটা নিকটে এসে এমন ভাবে তাদেরকে বিভ্রান্ত করে তখন তারা চেহারা হয়ে অনেক কথা বলে ফেলে অনেকে, যা কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। বিশেষ করে যখন হজের সময় রওনা হয় অনেক সময় বাস আসতে দেরি হয়, আমি সাহেবরা শয়তানের অসমস্যায় পড়ে অধৈর্য হয়ে পড়ে কথা বলতে শুরু করে, খাবারের সমস্যা হতে পারে, এত লক্ষ লক্ষ মানুষের সমাগমে কি যায় যায় আরাফার ময়দান থেকে মুজদালিফা আসবে তখন ধৈর্যের প্রয়োজন, বাস আসতে দেরি হচ্ছে, অনেক কিছু ধৈর্য হয় না, ধৈর্য দেখতে পারি না, সবার ইন্তজার করতে পারে না, কারণ শয়তান দেখছে যে অসহায় তারা তার অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করছেন, এটা শয়তানের গায়ে আগুন লাগাচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে। এই জন্য শয়তান এই মুমিন বান্দা গুলোর আমলকে নষ্ট করার জন্য তাদের মনে রসনা দিয়ে তাদেরকে অধৈর্যশীল বানিয়ে তাদের ইবাদত গুলোকে নষ্ট করার জন্য শয়তান উঠে পড়ে লেগে যায়। তখন আমাদেরকে সবচেয়ে বড় ধৈর্যশীলের পরিচয় দিয়ে আমাদের ধ্যান গুলো করতে হবে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন, যে ওয়াদা করেছেন আমাদের জন্য জান্নাতে, সেটি আমরা এটি আমাদের জন্য সহজ হবে। তার প্রথম একটি নমুনা হচ্ছে আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তার স্ত্রী হাজার আলাইহিস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালামকে পবিত্র কাবা আল মুশাররফার পাশে পবিত্র বাইতুল্লাহর পাশে রেখে যাচ্ছেন, জল মরুভূমি কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো কিছু নাই, হাজার এবং ইসমাইলকে একা রেখে আল্লাহ তাআলা নির্দেশ পালনের জন্য চলে যাচ্ছেন। একটু দূরে যাওয়ার পর হাজার লক্ষ্য করলেন ইব্রাহিম খলিলুল্লাহ চলে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ চলে যায়, সেই চর মরুভূমিতে কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো কিছু নাই, পছন্দ গরম, একটু মনটা কেঁদে উঠল, খলিল আল্লাহ, হে আল্লাহর খলিল, তুমি কার উদ্দেশ্যে আমাদেরকে এই মরুভূমির প্রান্তরে যেখানে মানুষ নেই, খাবার নেই, পানি নেই, কোনো কিছু নেই, আমাদেরকে একা রেখে যাচ্ছ? ইব্রাহিম খলিলুল্লাহ হাজারকে লক্ষ্য করে বলছেন একা একা এভাবে সন্তান স্ত্রীকে রেখে যাচ্ছে,
ইব্রাহিম খলিলুল্লাহর মন কাঁপছে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ রেখে যেতেই হবে, দেখে যাচ্ছে। আর হাজারের কষ্টের উত্তর দিচ্ছিল আমার যারা দরকার ছিল, তুমি কার নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছ? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বলেছেন আমাকে এখানে রেখে যাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আদেশকে মানতে হবে, ধৈর্য ধারণ করলেন। এবং এই সবর করার মাধ্যমে নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাম সহ বাইতুল্লাহ ঘর নির্মাণ করেছিলেন, তৈরি করেছিলেন। দুই নম্বর হচ্ছে অন্যকে ভালো কাজের উৎসাহ এবং অন্যায় কাজ থেকে বিরত থাকার উপদেশ দিতে গিয়ে আমাকে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা যারা দিনের দায়ী, যারা দিনের পথে মানুষদেরকে আহ্বান করছি, মানুষদেরকে কল করছি, আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। কারণ যখন আপনি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবেন, আল্লাহর পথে দাওয়াত দিবেন, আপনাকে মানুষের অনেক কটু কথা শুনতে হতে পারে, অনেক কথা মানুষ বলবে, সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবন নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত যখন তিনি সকল মানুষের কাছে ভালো মানুষ ছিলেন, সকল ভালো মানুষ বলেছিল সকলে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী বলেছিল, যখনই তিনি দিনের পথে মানুষদেরকে আহ্বান করতে শুরু করলেন, যখন তিনি দিনের পথে মানুষদেরকে আহ্বান করতে শুরু করলেন, দাওয়াত দিতে শুরু করলেন, তখন তাকে কষ্ট দিতে শুরু করা হলো, তাকে নির্যাতন করা হলো, তাকে নিপীড়ন করা হলো, এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে মানসিকভাবে তারা কষ্ট দিতে শুরু করেছিল। আল্লাহ রাসূল কষ্ট সহ্য করলেন, তায়েফের ময়দানে চলে গেলেন। কাফের মুশরিকরা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতে শুরু করলো। তায়েফের বাচ্চা ছেলে গলিয়ে দিয়েছিল পাথর নিক্ষেপ করার জন্য, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। আল্লাহ রাসূল পড়ে যাচ্ছেন, রক্ত প্রবাহিত হচ্ছে, পড়ে যাওয়ার পরেও তাকে আবার কিছু লোককে ধরে দাঁড় করালো, অন্য রাসূলকে ধরে দাঁড় করানো হচ্ছে, আবার কিছু লোক তাকে পাথর মারতে শুরু করলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটি ছিল, উহুদ নাকি অন্য কোনো যুদ্ধ নাকি অন্য কোনো সময়ের ঘটনা? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, এমন প্রশ্ন করো না। একবার দুইবার তিনবার যখন প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমি যখন আমার স্ত্রী খাদিজা ইন্তেকাল করেছিল, আমার চাচা আবু তালিব ইন্তেকাল করেছিল, আমি তখন দাওয়াত দেওয়ার জন্য পার্শ্ববর্তী শহর তায়েফে গিয়েছিলাম, তখন তারা আমাকে নির্যাতন করতে শুরু করলো, আমাকে নিষ্পেষণ করতে শুরু করেছিল, আমাকে পাথর মারতে শুরু করলো, এমনকি তায়েফের বাচ্চা ছেলেগুলোকে আমাকে লেলিয়ে দেওয়া হয়েছিল পাথর নিক্ষেপ করার জন্য, তারা আমাকে পাথর নিক্ষেপ করছে, আমার কপাল থেকে, আমার ঠোঁট থেকে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন রক্ত প্রবাহিত হতে শুরু করলো, রক্তগুলো পড়তে পড়তে আমার পায়ের জুতার সাথে যখন রক্তগুলো লেগে গিয়েছিল, জমাট হয়ে গিয়েছিল, একটু দূর আসার পর যায়েদ বিন হারেস আমার পালক পুত্র যখন আমার দেহ থেকে, আমার পা থেকে আমার জুতোগুলো আলাদা করতে চেয়েছিল, তখন আমার যে কষ্ট হয়েছিল এর থেকে বেশি কষ্ট আর কোনোদিন হয় নাই। সুবহানাল্লাহ, আমরা অনেকে সেই জায়গায় গিয়েছি। কিছুদিন পূর্বেও আমাদের মিশিগানের আমাদের মোহতারাম হাফেজ রায়ান উদ্দিন ভাইয়ের সাথে আমরা গিয়েছিলাম সেখানে একসাথে ঘুরতে। আমরা প্রায় সেখানে যাই, কিন্তু আমি সেই জায়গায় যাওয়ার পরে বেশি আবেগ আপ্লুত হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারি না। তখন দেখা যায়
সেখানে আমাদের অনেকের চোখের পানি পড়ে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় তিনি রক্তাক্ত হয়েছিলেন। তিন নম্বর আমরা বলছিলাম, হারাম জিনিস থেকে দূরে থাকার ক্ষেত্রে আমাদেরকে সবর এখতিয়ার করতে হবে। অনেক সময় অনেক হারাম জিনিস আমাদের সামনে আসে, সেই জিনিসটি আমার করতে মন চায় শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে, কিন্তু সেই জিনিসগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। তার উত্তম দৃষ্টান্ত হচ্ছেন নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। যখন তাকে একজন সুন্দরী রমণী আহ্বান করেছিল, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম সবর ইখতিয়ার করেছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে সাহায্য প্রার্থনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সবরের কারণে তাকে সাহায্য করেছেন। যারাই যখন যেভাবে সবর ইখতিয়ার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই সাহায্য করবেন। চার নম্বর হচ্ছে, অন্যায় কাজ করা সুযোগ সামনে এলে সবর করা। সেটা কিভাবে? আপনি একটি অফিসে কাজ করছেন, আপনি কোথাও বিজনেসে কাজ করছেন, সেখানে আপনি চাইলে কোনো মানুষের বা অফিসের বা বিজনেসের লাখ লাখ টাকার গাপলা তৈরি করতে পারেন, আপনার জন্য সুযোগ রয়েছে। কিন্তু সেই সুযোগ থাকার পরেও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যখন আপনি তা থেকে বিরত থাকবেন, এটাই হচ্ছে ধৈর্যের পরিচয়। তখন আপনি সবর ইখতিয়ারকারীদের মধ্য থেকে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনাকে দুটি প্রতিদান দেওয়া হবে, একটা হচ্ছে সবরের জন্য, আর একটা হচ্ছে আপনি গুনাহ থেকে বেঁচে রইলেন এই জন্য। তার দৃষ্টান্ত হচ্ছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার জন্য নির্ধারণ করলেন এবং তার বিপুল সম্পত্তির দায়িত্ব নিয়ে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম সহ সিরিয়া সহ বিভিন্ন দেশে সফর করেছিলেন। আমানতের সহিত আল্লাহ রাসূল তার মালগুলোকে বুঝিয়ে দিয়েছিলেন। এই জন্যই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। পাঁচ নম্বর হচ্ছে বিপদে আপদে সবর করা। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার একটি সমস্যা সামনে এসে গেছে, আপনার কিছু চুরি হয়ে গেল, আপনার একটা মূল্যবান জিনিস হারিয়ে গেল, আপনার মনে খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু আপনাকে সবর ইখতিয়ার করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি অসুস্থ, আপনার পরিবারের কেউ অসুস্থ, সেক্ষেত্রে আপনি আহাজারি বা অন্যকে দোষারোপ করলে চলবে না, বরং সবর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন এবং আপনাকে দেওয়া প্রতিশ্রুতি তিনি রক্ষা করে আপনাকে পুরস্কৃত করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি শুধুমাত্র এই পয়েন্টের উপরে একটি ঘটনা উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে নবী ইউনুস আলাইহিস সালামের ঘটনা। আপনারা জানেন নবী ইউনুস আলাইহিস সালামের পুরো ঘটনাটি আপনাদের জানা রয়েছে। আল্লাহ তাআলা নবী ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে বলেন সূরা আস-সফাতের 139 থেকে 142 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া মুলিম। ইউনুস আলাইহিস সালাম ছিলেন পয়গম্বরদের একজন, যিনি যখন পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছল, তখন লটারিতে অকৃতকার্য হয়ে গেলেন, বারবার তার নাম উঠল। যখন তাকে সাগরে ফেলে দেওয়া হলো, মাছ তাকে গিলে ফেলল, এমত অবস্থায় নিজেকে ধিক্কার দানকারীর মধ্যে হয়ে গেলেন ইউনুবী ইউনুস। অহুয়া মুলিম, তিনি নিজেকে ধিক্কার দানকারী হয়ে গেলেন। আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ইস্তিহাদের ভিত্তিতে
ইউনুস আলাইহিসসালাম নিজ কওমকে ছেড়ে এই হিজরত বেরিয়েছিলেন, হিজরত করার জন্য বেরিয়ে পড়লেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের অপেক্ষা করলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের অপেক্ষা করলেন না, তিনি বেরিয়ে পড়লেন হিজরত করার জন্য। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষায় তিনি পতিত হলেন, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করলেন। হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে মাঝি বলল একজনকে নদীতে ফেলে দিতে হবে, একজনকে নদীতে ফেলে দিতে হবে, নইলে সবাইকে ডুবে মরতে হবে, এই জন্য লটারি হলো। কাকে ফেলে দেওয়া হবে সেই জাহাজ থেকে, সেই নৌকা থেকে? বারবার তিনবার নবী ইউনূসের নাম উঠে গেল। নবী ইউনূসের নাম যখন উঠল তখন তলো নিক্ষেপ করে দেওয়া হলো, সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে বিরাট আকার একটি মাছ তাকে গিলে ফেলল, কিন্তু মাছ তাকে হজম করেনি, তিনি হজম হয়ে যাননি, বরং এটা ছিল তার জন্য নিরাপদ একটি জায়গা, যা ইবনে কাসীরে সূরা আম্বিয়ার 87 এবং 88 নাম্বার আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসীর রহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন ছিলেন, কত সময় ছিলেন? কেউ বলেছেন 1 ঘন্টা, আবার কেউ বলেছেন সকালে ঢুকেছেন বিকালে বের হয়েছেন, কেউ বলেছেন 3 দিন ছিলেন, কেউ বলেছেন 7 দিন ছিলেন, কেউ বলেছেন 20 দিন ছিলেন, আবার কেউ বলেছেন 40 দিন ছিলেন, যা বিদায়া ও নেহায়া গ্রন্থের প্রথম খণ্ডের 218 নম্বর পৃষ্ঠায় এবং আল্লামা কুরতুবী রহিমাহুল্লাহ তাআলা তিনি সূরা সফাতের 144 নম্বর আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। তবে মূল কথা হলো এইসব মতভেদের কোনো গুরুত্ব নেই, কথা হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষায় পতিত হয়েছিলেন নবী ইউনূস এবং সেই সময় তিনি সবর করেছিলেন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দান করেছেন। সূরা সফাতের 143 থেকে 148 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালাউলা أنه كان من المسبحين للبس في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعنا هم الى حين আল্লাহ তাআলা বলেন যদি সে আল্লাহর গুণগানকারীদের অন্তর্ভুক্ত না হতো, যদি নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার গুণগানকারীদের অন্তর্ভুক্ত না হতেন, তাহলে সে কিয়ামতের দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতেন। অতঃপর আমরা তাকে একটি বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন সে ছিল রুগ্ন এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের নিকটে প্রেরণ করলাম, তারা ঈমান আনলো, ফলে আমরা তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিলাম। আলোচ্য আয়াতে কিয়ামত দিবস পর্যন্ত সে মাছের পেটেই থাকতো, এর অর্থ সে আর জীবিত ফিরে আসতো না, বরং মাছের পেটেই তার কবর হতো এবং সেখান থেকেই কিয়ামতের দিন তার পুনরুত্থান হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইউনূস আলাইহিস সালামের ঘটনা উপস্থাপন করছেন, তিনি বলছেন যা সূরা আল কলামের 48 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين ওগো হাবিব, ওগো নবী,
আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করুন। ইউনুস আলাইহিস সালামের মতো হবেন না। যখন সে আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করেছিল, যদিও তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল দিয়েছিল, যদি সামাল না দিত তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করে নিলেন। ইউনুস আলাইহিস সালাম ক্রুদ্ধ হয়ে নিজ জনপদ ছেড়ে চলে আসা, মাছের পেটে বন্দী হওয়া এবং এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করলেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়ার 87 থেকে 88 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওয়াদান্নুনি إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك نوج المؤمنين। আপনি স্মরণ করুন সেই মাসওয়ালা যেন নবী ইউনূসের কথা, যখন সে ক্রুদ্ধ হয়ে গিয়েছিল এবং বিশ্বাসী ছিল যে আমরা তার উপরে কোনোরূপ কষ্টদানের সিদ্ধান্ত নিব না। অতঃপর সে মাসের পেটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল আল্লাহ তাআলা নিকটে, আমার নিকটে, আল্লাহ তাআলা তুমি ব্যতীত কোনো উপাস্য নাই, তুমি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমার কাছে যখন প্রার্থনা করল তখন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অতঃপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম, আর এভাবেই আমি বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। নবী ইউনূস আলাইহিস সালাম যে দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া সম্পর্কে বলেছেন, দাআওয়াতু যিন্নূন ইযা দাআ রাব্বাহু ওয়া হুয়া ফি বাতনিল হুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন লাম ইয়াদউ বিহা রাজুলুম মুসলিম ফি শাইইন ইল্লা ইস্তাজাবা আল্লাহু লাহু। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউনূস আলাইহিস সালাম ঘন অন্ধকারে মাছের পেটে থাকা অবস্থায় যে দোয়া করেছিলেন তার রবের নিকটে, তার রবকে ডাক দিয়েছিলেন, আল্লাহ তাআলা তুমি ছাড়া কোনো প্রভু নাই, কোনো মাবুদ নাই, কোনো এলা নাই, আমি তো জুলুম করে ফেলেছি, আমাকে তুমি রক্ষা করো। এই দোয়া করে যদি কোনো বান্দা, কোনো মুসলিম বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে প্রার্থনা করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন, অবশ্যই তার দোয়া কবুল করা হবে। আমার উদ্দেশ্য হচ্ছে, ইউনূস আলাইহিস সালাম যখন অতল সমুদ্রের মাছের পেটে চলে গেলেন, সেখানে তিনি দোয়া করলেন, সবর ইখতিয়ার করলেন, অধৈর্য হয়ে যাননি, তিনি আল্লাহকে ভুলেননি, তার রবকে ভুলেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে প্রার্থনা করেছেন, আর প্রার্থনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কবুল করেছেন, তার দোয়াকে শ্রেষ্ঠ দোয়া হিসাবে উল্লেখ করে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মুমিন বান্দা, যদি কোনো মুসলিম বান্দা এই দোয়াটি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করে তাহলে অবশ্যই তার দোয়া কবুল করা হবে। একবার আমি ছোট্ট একটি ঘটনা বলতে চাই এই দোয়ার পরিপ্রেক্ষিতে। আমি কোনো এক জায়গায় যাচ্ছিলাম ট্যাক্সিতে করে, ঘটনাক্রমে সেই ট্যাক্সির ড্রাইভার ছিলেন আমাদের আরাকানের একজন ভাই, যার কোনো পেপার ছিল না, এদেশের বৈধ কোনো লাইসেন্স ছিল না। আমিও জানতাম না, উঠলাম তার সাথে, উঠার পরে একটু পরে যাওয়ার পর পুলিশের চেকপোস্ট ছিল,
চেকপোস্ট দেখে সে জোরে জোরে এই দোয়া পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, আর দোয়া করতেছে, আল্লাহ তোমার নবী ইউনূস মাসির পেতে অন্ধকারে ছিল, এ দোয়া পড়েছিল, তুমি তাকে মুক্ত করেছ, আমি কিন্তু এত বড় বিপদে পড়িনি, ইউনূস আলাইহিসসালামের বিপদের চেয়ে আমার বিপদ ছোট, তবে আমার দৃঢ় বিশ্বাস তুমি যদি আমাকে মুক্ত করো তাহলে আমি এই টপিকের সামনে পড়ব না, পুলিশ আমাকে খেয়াল করবে না, আমাকে ছেড়ে দিবে, তার বিশ্বাস ছিল এটি, সে আমাকে শুনিয়ে শুনিয়ে এই দোয়া করছে, আর আমি তার দিকে তাকিয়ে আছি, দেখতে পেলাম প্রত্যেকটা গাড়িকে পুলিশ চেক করছেন, তাদের পেপারগুলো তলব করা হচ্ছে, কিন্তু যখন সে পুলিশের নিকটবর্তী হলো পুলিশ তার দিকে তাকালেও না, বরং তাকে একবারে ছেড়ে দিল, সে চলে আসলো, তখন আমি আশ্চর্য হয়ে গেলাম এবং নবী ইউনূসের ঘটনা আমার মনে পড়ে গেল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করেছেন, কাজেই নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যদি কেউ এই দোয়া পড়ে, কোনো আব্দুল মুসলিম যখন দোয়া করবে, কোনো মুমিন বান্দা যখন দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা অনেক সময় নিয়ে ফেলেছি, আমাদেরকে যে কাজগুলো সবচেয়ে বেশি করা দরকার তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে আমরা যারা দিনের পথের দায়ী আমাদেরকে দাওয়াতি কাজ কন্টিনিউ করা, দুই নম্বর হচ্ছে সবর করা, সবর ইখতিয়ার করা, তিন নম্বর হচ্ছে নবীদের মানহাজকে সামনে রাখা, চার নম্বর হচ্ছে হতাশ না হওয়া, পাঁচ নম্বর হচ্ছে ইবাদতের মাধ্যমে ইমানি শক্তি বৃদ্ধি করা। যদি দিনের পথের দায়ীগণ এই বিষয়গুলোকে সামনে রেখে মানুষদেরকে আহ্বান করে আল্লাহ তাআলা দিনের পথে কোরআনের পথে, তাহলে আমাদের জন্য একটি সুন্দর ও সোনালী সমাজ গঠন করা সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সর্বোত্তম আদর্শে জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ খায়র। আজকের সম্মানিত আলোচক আমাদের প্রিয় ভাই শেখ ইসমাইল আল মাক্কি, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ। তো ওনার আলোচনায় যদি কারো কোনো প্রশ্ন থাকে, তার প্রশ্ন *5 প্রেস করে আপনারা প্রশ্ন করতে পারেন, *5। জি, একজনের হাত, জি আপনাকে আনমিউট করা হয়েছে, নাম্বার 3233697113। জি ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে, প্রশ্ন করতে পারেন। জি সম্মানিত ভাই বোনেরা, আমার মনে হচ্ছে কোনো প্রশ্ন নেই। তো সম্মানিত ভাই বোনেরা, আজকে যে আলোচনা আমরা শুনলাম সে আলোচনা থেকে আচ্ছা, আমি বলছিলাম যে উনি 5টা পয়েন্ট বলেছিলেন লাস্টে, যেটা হচ্ছে দিনের পথে দায়ী হয়ে যে আমরা দিনের দাওয়াত পৌঁছানো, দ্বিতীয়টা হচ্ছে ধৈর্য ধারণ, তৃতীয়টা শুনতে পাই নাই, চতুর্থটা হচ্ছে হতাশ না হওয়া, পঞ্চমটা হচ্ছে ইবাদতের মাধ্যমে ইমানকে শক্তিশালী করা, তৃতীয়টা শুনতে পাই নাই। জি, ধৈর্য ধারণ করা, তারপরেরটা শুনতে। জি ইসমাইল ভাই, তৃতীয়টি হচ্ছে হারাম জিনিস থেকে দূরে থাকার ক্ষেত্রে সবর করা। দেখা যায় আমাদের অনেক সময় আমাদের সামনে অনেক হারাম জিনিস চলে আসে, গুনাহ করার সুযোগ থাকে, সেক্ষেত্রে আমাদেরকে সবর এখতিয়ার করতে হবে। তার উদাহরণ দিয়েছিলাম আমি নবী ইউসুফ আলাইহিসসালামের ঘটনা, যখন একজন সুন্দরী নারী তাকে দেখেছিল কিন্তু তিনি যদি ধারণ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে প্রার্থনা করেছেন, দোয়া করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেছেন এবং তার দোয়া কবুল করেছেন, তেমনি ভাবে আমরা যদি গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে
রুজু ধারণ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। জাযাকাল্লাহ খায়র সম্মানিত বোন প্রশ্ন করার জন্য, এবং জাযাকাল্লাহ খায়র শেখ সুন্দর উত্তর দেওয়ার জন্য। তো আমার মনে হচ্ছে যে সময় অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর কারো হাত রেজ করেননি, তো আমরা এখানেই আজকের প্রোগ্রাম সমাপ্ত করছি। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হলো যে আগামী বুধবার অর্থাৎ প্রতি মাসের প্রথম রবিবার রাত 9টায় আমাদের টেলি হালাকা যেটি তাফসিরুল কোরআন হয় ইস্টার্ন টাইম, এবং প্রতি মাসের প্রথম বুধবার যেটি আগামী পরশু সোম মঙ্গল বুধবার, এই বুধবারে আপনাদের 11টায় দারসুল হাদিস ইমাম নববীর 40টি হাদিসের উপর আলোচনা হচ্ছে। আমাদের আলোচনা করছেন ইমাম শেখ আব্দুল কাইয়ুম, ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব, বিশেষ ইসলামী চিন্তাবিদ। তো আপনাদের ওই প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি, এবং কোরআন এবং সুন্নার জ্ঞানে আসুন আমরা আলোকিত হই, আমাদের গড়ে প্রতিটি গড়ে গড়ে কোরআনের আলোকে প্রজ্বলিত করি। তো আমি আজকে আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে কিছু বিড়ম্বনা হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের আজকের সময় তো আলোচক ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন নেটওয়ার্ক থেকে, তো আশা করি আপনারা সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের উপস্থিতি আজকে যারা এসছেন প্রত্যেকেই অন্তত একজন করে ভাই এবং বোনকে নিয়ে আসবেন, এবং এটি সাদাকায়ে জারিয়ার কাজ হবে, আপনি নিজেও উপকৃত হবেন, এবং আরেকজন ভাই এবং বোন যদি দিনই জ্ঞানে আলোকিত হতে পারে এবং সেই আলোকে নিজের জীবনকে রাঙ্গাতে পারে, আলোকিত করতে পারে, তাহলে সেটি আপনি তার সওয়াবও আপনি পাবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, من دل على خير كفاعله ومن سن سنه حسنه فله اجرها واجر من عمل بها কেউ যদি কোনো ভালো কাজ পপ দেখান অথবা কোনো ভালো কাজের কোনো সুন্নাহ বা ট্র্যাডিশন চালু করেন, তাহলে ওই কাজ যারা করবে ওটির সওয়াব উনিও পাবেন। কাজেই আসুন আমরা এই এই প্রোগ্রামটাকে আমরা জনগণের মাঝে প্রসারিত করে দেই, এবং জনগণকে এবং আমাদের ভাই বোনদেরকে বেশি বেশি করে কোরআন এবং সুন্নার এই আলোচনাগুলোতে বেশি সম্পৃক্ত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআন এবং সুন্নার আলোকে জীবন রাঙ্গানোর তৌফিক দান করুন। আজকে যারা উপস্থিত হয়েছেন দূরের ও কাছের সকল ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ, আপনারা কষ্ট করে এই সময় দিয়েছেন, এই সময়টুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন সবাই বলি আমিন। এবং আজকে আমাদের সুদূর পবিত্র নগরী মক্কা আল মুকাররমা থেকে যে আলোচক সম্মানিত ভাই শেখ সৈয়দ মোহাম্মদ ইসমাইল মাকি আলোচনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আলোচনাকে কবুল করুন এবং তার জ্ঞানকে আরো বাড়িয়ে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি تعالى وبركاته